अल्लाह दाना इया यादो मेरे हुकुम करे रूहेर तोरे जाओ फिर रूह आदो मेरो तोरा आया अंधकार देखिया रूह कादी ते से उयोगु अंधकार थाका भी शब्दा अगोश मजार फरदूर नबी मुस्तफाय बोलें फरदूर মেরে হুকুম করে রুহের তরে যাও রুহ আতো মেরো তোরা অন্ধকার দেখিয়া রুহ কাঁদেতে সে বুঝা গেল ফেরেশতারা নূরে মুহাম্মদের পক্ষে কথা কয়, আমরা কি নূরের পক্ষে না বিপক্ষে? জোরে সোরে কর মারহাবা। আমার ভাইরা আমার বন্ধুরা, এবার ওই ফেরেশতারা নূরে মুহাম্মদের মধ্যে সুমা খায় আদমের কুফরের মধ্যে। আদম নবী ডাক দিয়ে কয় আল্লাহ, দিন নাই রাত নাই সকাল নাই বিকাল নাই, তোমার ফেরেশতারা আমার কপালের মধ্যে সুমা দিতেছে, আমার কাছে আনিজি লাগে, তুমি এটা কিটা দিছো, মেহেরবানি করে স্থানান্তর করো। এবার আল্লাহ নূরে মুহাম্মদের এই কপালে তো নাই না দিল, ফিটের মধ্যে কিসের মধ্যে? নিজের ফিট নিজে দেখেননি, একটু গাঁটি গেঁটি ঘিরে চান না, গেঁটির রক্স নিজে ফিট দিয়ে যাইতো। আদম নবী একটা ডাক দিয়ে বলে মামুদ, কি দিলে ফিটের মধ্যে তোমার ফেরেশতারা রাত নাই দিন নাই সুমা খাইতেছে? আমরা বাংলাদেশে এমনও মানুষ আছে বেটা কুতকুতি বেশি, বুঝুননি বুঝুননি আমরা কি দেখো কুতকুতি আল্লাহ যদি কাপড় করতে কুতকুতি তে মনে করে এটি এনে লাভ। আদম নবীর ভিড়ের মধ্যে সুমা খায় কাটার কাছে আমি দি লাগে শুরু হয়েছে খেলা, সুবহানাল্লাহ। আদম নবী একটা ডাক দিয়ে বলে মামুদ, তুমি কি দিলা ভিড়ের মধ্যে তোমার ফেরেশতারা ফিটের মধ্যে সুমা গায় আমার কাছে কুতকুতি লাগে আনিজি লাগে স্থানান্তর করো, যাতে আমি আদম নিজ দেখতে পাই। আল্লাহ দিল আদম নবীর হাতের আঙ্গুলের করের মধ্যে, যখন নখের মধ্যে দিছি নিজে দেখিয়া সুমা খাইয়া সুখের মধ্যে মসে করেছি। আমরা সুমা দিয়ে না আদম নবী সুন্নত,